আওয়ামী লীগ এত বিপদে পড়েছে যে বিএনপি বিভক্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগকে শক্তি প্রদর্শন করতে হবে, সামর্থ্য প্রদর্শন করতে হবে, আমি তো সেটা মনে করি। এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এবং এটাও গণতন্ত্র। আমি আমার এই দল ভালো লাগে না, আমি আরেক দলে যাব, তো সেটা তো আমরা হস্তক্ষেপ করি। তিনি স্বেচ্ছায় এসেছেন, এটা তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন। তাহলে বিএনপির নেতৃত্ব কি এতই দেউলিয়া যে ব্ল্যাকমেল করলেই চলে আসবে? এতদিন রাজনীতি করলো, তাদের রাজনৈতিক পরীক্ষায় তারা এতই ব্যর্থ যে তারা কারো ব্ল্যাকমেলিংয়ে প্রলুব্ধ হয়ে অন্য দলে যাবে। গতকাল থেকে অভিযোগ করা হয়েছে যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, একথা চিরদিনই শুনে আসছে। আওয়ামী লীগের সাথে ভারতকে জড়িয়ে যে প্রপাগান্ডা, এটা পাকিস্তানি স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। যে প্রপাগান্ডা সময়ে সময়ে বাড়ে, আবার কখনো কখনো একটু স্তিমিত হয়ে যায়, কিন্তু নির্বাচনের মতো পরিবেশ যখন আসে তখনই ভারত বিরোধী প্রপাগান্ডা সবচেয়ে বেশি হয়, সেটা হবেই, সেটার জন্য আমরা একটুও বিচলিত নই, চিন্তিত নই।